Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to Shaila Blog and Cook. আমি শাইলা আছি আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন স্কুলে চলে যাব। তাহরিন পড়াশোনা করতেছে। তো আমনির স্কুলে তো আমনি আজকে প্রথম হয়েছে, প্রথমে চলে গেছে। তো তারপরে আমরা স্কুল থেকে বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে তারপরে ড্রেস ছাড়বো, তারপরে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। কি শিখেছো? I J K L চারটা শিখাইছে। আর অঙ্ক ১ থেকে ২০ পর্যন্ত শূন্যস্থান শিখায় নাই? শূন্যস্থান। বাংলা তো চা খেয়ে তারপরে আমরা নাস্তা করে চা খেয়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামে যাব হলো মামিদের ওখানে। তো মামির জন্য একটা রুই মাছ নিয়ে গেছিলাম, সেই রুই মাছটা এখন কেটে নিচ্ছে, আর কাটার পরে রান্না করা হবে। তো আশা করছি ভালোই থাকবেন, সাথে থাকবেন। ব্লগটি ভালোই লাগবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখো কত সুন্দর পানি।
যাও ধরো, কেউ কিচ্ছু বলবে না, দেখো যাও, একটু ছাগলকে আদর করো, যাও যাও। দেখাও পাকা, দেখাও গাছের একদম টাটকা পাকা পেঁপে পেরে নিলাম আর খেয়ে নিব। এটা গাছের টাটকা পাকা পেঁপে খেতে অনেক মজা, অনেক সুন্দর আর মিষ্টিও ছিল। খাও, ভালো করে কামড় দাও। Thank you.
তো এর মধ্যে রান্না শেষ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, সেই সাথে আরো অনেক কিছু, ডিম ভাজি আর কচু শাক ভাজি, তারপরে তরকারি। তো ডিম ভাজি এবং কচু শাক ভাজি দিয়ে প্রথমে খেলাম, কচু শাক ভাজি অনেক মজা হয়েছিল এটা খেয়ে। তারপরে তরকারি নিতে ইচ্ছা করছিল না আসলে, কচু শাক ভাজিটা অনেক মজা হয়েছে। তো কচু শাক ভাজি খেলাম আর সেই সাথে ডিম ভাজিটাও অনেক মজা হয়েছে, আর তারপরে খাবো হলো তরকারি। তো এগুলো খেয়ে দিয়ে তারপরে একটু সময় কাটাবো, তারপরে বাসায় চলে যাব। এত বড় ইয়া গাছ, রোদ লাগে, আসা তো কথা, তাই দেওয়া যায়। এটা কি খেলা? পাতা ছিড়িস নে, চলো চলো খেলা শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।